এখন আমাদের সাথে কেউ দুশমনি করলে একটু মতের যদি অমিল হয় তারা আমরা এলাকা ছাড়া করতে রাজি হয়ে যায় ঠিক কিনা বলেন না বলে কেমন সাহস অমুকের বাচ্চা অমুক আমার সাথে বিয়াদবি করবি আবার আমার উপজেলায় বসবাস করবি এটি কখনো সম্ভব তোতে তোকে হয়তো লাস্ট চারতে হবে না হলে তুই থাকবি না হলে তোর একদিন তো আমার একদিন না হলে তুই থাকবি না হলে আমি থাকব ঠিক কিনা বলেন না কত রাগ আমাদের ক্ষমা করে দেওয়ার এই মহান যোগ্যতা আজকে আমরা হারিয়ে ফেলেছি ঠিক কিনা বলেন না এই যে আপনি যদি শুধু বানর থেকে মানুষ এসেছে এই মতবাদে যদি আপনি মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য যদি বিশ্বাস করেন আল্লাহর কোরআনুল করিমের ডজন ডজন আয়াত আপনিও স্বীকারকারী হয়ে যাবে নাউজ বিল্লাহ বলেন যখন বিশাল আল্লাহর গজবের যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তার পয়গম্বর তার পিতা প্রাণের প্রিয় পিতা বললেন এই আমার সন্তানের দিকে চলে আসো আল্লাহর গজব আসছে তারা তারে আসদংশ হয়ে যাবা তাহলে শর্ট টাইমের ভিতর আমরা একটু সামনে আসেন পিছনের মানুষের জায়গা হচ্ছে একটু সামনে আসেন দয়া করে একটু সামনে আসেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে বললেন ও সন্তান আল্লাহর গজব আসছে সে অতি শিগগিরই তাড়াতাড়ি চলে আসো আমাদের সাফিনা নৌকাতে তুমি উঠে যাও তাকে যখন ডাকলেন এখন নূহ আলাইহিস সালামের সন্তান পয়গম্বরের সন্তান হলে কি হবে সে কিন্তু বেঈমান ছিল ঈমান আনয়ন করে নাই এই কারণে সে কি করল তার পিতাকে সে যুক্তি দিয়ে কেন আরম্ভ করলো সে বলল কল সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা বাইরে আমার ওই পয়গম্বরের ছেলে সে তার পিতাকে লক্ষ্য করে বলল ও আমার আব্বা আমি তো লম্বা মানুষ কল সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ওই যে আবার বিশাল পাহাড় দেখা যায় ওই পাহাড়ের চূড়ায় যখন আমি আরোহণ করে ফেলব এমনি লম্বা মানুষ আবার যদি পাহাড়ের চূড়ায় আরোহণ করে ফেলি আমি তো অনেক লম্বা হয়ে যাব তোমার আল্লাহর গজবের পানি আমাকে গ্রাস করতে পারবে না নাউজ বিল্লাহ বলেন পিতা বললেন কল আলা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রহিম وحال بينهم الموج فكان من المغرقين বাইরে আমার পিতা বললেন আল্লাহর গজব অবশ্যম্ভাবী তুমি যত লম্বা হও না কেন পৃথিবীর যত বিখ্যাত পাহাড়ের চূড়ায় আরোহণ করো না কেন আল্লাহর আজাব গজব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না পিতা যখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চলাহার পিতৃত্ব বলে কথা সন্তান যতই পিতাকে দূরে টেনে দেখ না কেন পৃথিবীর কোন পিতা তার সন্তানকে হারাতে চায় না ঠিক কিনা বলেন না আহারে মন তো মানে না হাজার হলেও সন্তান বারবার তার জন্য যখন রিকোয়েস্ট করছে আরশের মালিক আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তিনি অর্ডার জারি করে দিলেন অধ্যাদেশ জারি করে দিলেন ক্বাল ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ক্বাল ইন্নি আ'ইযুকা আন তাকুন মিনাল জাহিলিন আরশের মালিক আল্লাহ পয়গম্বরকে লক্ষ্য করে বললেন ওগো পয়গম্বর তুমি তাকে কখনো সন্তান হিসেবে পরিচয় দিবে না জন্ম দিলেই সে সন্তান হতে পারে না তুমি পয়গম্বর তোমার ছেলে যেহেতু ঈমান আনে নাই তাহলে ঈমান না আনবার কারণে লাইসা বিল্লাহালিক আমার আল্লাহর ভাষা কত চমৎকার দেখেন আমার আল্লাহ বললেন জন্মদাতা মা বাপ হলেও তোমার ঈমান না আনার কারণে সে তোমার কিন্তু পরিবারের কেউ নয় আল্লাহ ইন্নাহু আমালুন গায়রু সালিহ তোমার পয়গম্বরের সন্তান হিসেবে তার কাছে তোমার যে কমিটমেন্ট ছিল ঈমানদার হওয়া সে ঈমানদার যেহেতু হতে পারে নাই আমার আরশের মালিক আল্লাহ বলেন ইন্নাহু লাইসা বিল্লাহালিক ঈমান না থাকলে তার সাথে কোন ধরনের সম্পর্ক থাকতে পারে এবং আমার আল্লাহ এবার সরাসরি ওয়ার্নিং করলেন পয়গম্বরকে ইন্নি আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম ওই সন্তানকে আমার গজব থেকে যদি আবার বাঁচাবার জন্য যদি রিকোয়েস্ট করো আমি তোমাকে ওয়াজ করছি নিঃসন্দেহে পয়গম্বরের নাই লিস্ট থেকে তোমার নামটা কেটে দিয়ে আমি তোমাকে জাহেলদের অন্তর্ভুক্ত করে দেব নাউজুবিল্লাহ দেখছেন পয়গম্বরের সন্তান জাহান্নামী
তা আমি আপনি কোন ফিরের নাতি ফুতি সুতি গুতি হয়েছি যে ওজন নামাজ দোয়া লাগবে না কালিমা নামাজ রোজা হজ যাকাত এগুলি লাগবে না আমরা এমনে কি জান্নাতে পার পেয়ে যাব এই রকম সেন্টিমেন্ট নিয়ে যারা বসে আছেন কুশিন কালেও জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধি পর্যন্ত আপনারা পাবেন না আউযুবিল্লাহ সেজন্য ভাইরা আমার যারা ইমানদার তাদের শব্দ হবে মাত্র দুইটা আইয়াকুলু সামিআনা ওয়া আতানা যেদিন থেকে আপনি ঈমান এনেছেন সেদিন থেকে শুধু বলবেন আমি আল্লাহর কালাম মন থেকে শুনলাম এবং বিনা বাক্যে বিনা প্রশ্নে বিনা সংকোচে আমি তা মেনে নিলাম সুবহানাল্লাহ বলেন বিনা প্রশ্নে বিনা বাক্যে কেন কোরআন এমনটি বলেছে আজকের যুগে বুঝি কোরআনের ওই বিধানটি কার্যকর না কার্যকারিতা হারিয়েছে এক্সপায়ার্ড হয়ে গিয়েছে এই কথা বলবার কোনো সুযোগ মুমিনদের নাই সেজন্য ভাইরা আমার মুফাসসিকরা লিখেছেন এইভাবে ইমানদারকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করা হলো ইমানদার কাকে বলা হয় তিনি বললেন আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান ফাকাত তিনি বললেন ঈমান হলো মৌখিক স্বীকৃতি দেওয়ার শুধু নাম নয় মন থেকে ধর্মটাকে লালন করা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূলের সমস্ত বিধানের প্রতি মন থেকে বিনা সংকোচে বিনা বাক্যে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ বলেন বিনা সংকোচে আপনি কোনো প্রশ্ন করতে পারবে না সেজন্য মুফাসসিকরা আমলে লিখেছেন আল মুমিনু কাল জামালিল আনিব মুফাসসিকরা লিখেছেন এইভাবে মুমিন হচ্ছে এমন আমরা আমাদের গরে আমরা যে গরু ওট মহিষ আমরা লালন পালন করি যেটা একটু বেশি শয়তানি করে তার নাকের ভিতর আমরা একটা রশি ঢুকিয়ে দিয়ে নাফা দিই ঠিক কিনা বলেন না নাফা দেওয়ার সাথে সাথে সে আর নড়াচড়া করতে পারে না তেমনি ভাবে ইমানদার হবে তারা যেদিন থেকে আপনি আমি কালিমা পড়েছি সেদিন থেকে আমাদের নাকে একটা নাফা দেওয়া আছে মন চাইলে আমার মন যেমন চায় আমি তেমন করতে পারবো না আমার আল্লাহ রশি ধরে যখন কান দিবেন যেদিকে কোরআন টান দেয় সেদিকে আমাদেরকে যেতে হবে ঠিক কিনা বলেন না একারে আমার স্বাধীনতা বলতে আর কিছুই নাই কারণ জান্নাতের বিনিময়ে আপনার জান মালকে আমার আল্লাহ খরিদ করে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন না এখানে আমার আমার বলে এত স্লোগানে স্লোগানে মুখরিত করে আপনি কমপ্লিটলি আপনি কখনো ইমানদার হতে পারবেন সেজন্য আপনি যদি কমপ্লিট মুমিন যদি হতে চান বিনা সংকোচে বিনা বাক্যে আপনাকে ইমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আর মুমিনদের প্রতি নিষেধাজ্ঞা দেখেন মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালান মুবিনা আরশের মালিক আল্লাহ বললেন ও দুনিয়ার মুমিন বান্দারা মুমিনা ফু মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে লক্ষ্য করে বললেন যেদিন থেকে তোমরা ঈমান এনেছো আল্লাহর 30 পারা কোরআন নবীর সমস্ত সুন্নাহ যেগুলো আছে সেগুলোর বিষয়ে কোনো কমেন্টস করবার তো অধিকার তোমাকে কিন্তু আমার আল্লাহ দেয় না আর যারা এই অধিকার করব করে যেমন ইচ্ছা নিজস্ব মেন মেড রুল এবং রেগুলেশন নিয়ে আপনার পরিবার সমাজ রাষ্ট্রীয় সমাজটি পরিচালনা করবার চেষ্টা করবেন আমার আল্লাহ বললেন সে সুস্পষ্ট পথভ্রষ্টতা হিসে লিপ্ত হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ বলেন কথাকার বলেন না কথাকার আমার আল্লাহ সরাসরি কোরআন থেকে আলোচনা করছি ভাইরা এখানে বিশ্ববিখ্যাত মুফতি মুহাদ্দিসের কথা বলছি না এটা কোরআনের সরাসরি নয় আমার আল্লাহ যেমন বলছেন তেমনই শোনাচ্ছি এখানে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ সেজন্য ভাইরা আমার দেখেন এখন আজকে আমাদের তো সুবিধাবাদ সুবিধাবাদী মানুষের কোনো অভাব যেখানে যা সব জায়গায় কিছু সুবিধাবাদী মানুষ আছে বলেছে হুজুর কোরআনের এই মিষ্টি মিষ্টি কিছু বিষয় আছে সেগুলো আমি মানবো যেখানে কঠোরতা আছে যেখানে জিহাদের কথা আছে যেখানে আমাকে একটু একটু ফ্রন্ট লাইনে আসবার কথা বলা হয়েছে সেখানে এগুলি তো আমি নাই নাও এরকম সুবিধাবাদী আছে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বললেন ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুন হাক্কা
পরবর্তীতে আর আলেম বললেন কিছু মানুষ এমন আছে যারা কোরআনের মিষ্টি মিষ্টি যে বিষয়গুলো আছে সেগুলো তারা মানে আবার একটু যদি কঠিন হয় তারা সেগুলো কিন্তু মানতে চায় না ঠিক কি না বলেন না হাসেরা আমার আল্লাহ বললেন তুমি তাহলে আবরণে তুমি মুসলমান হলেও দেখছেন কত বড় বিষয় কিন্তু আমরা আজকে সেগুলো খেয়াল করছি না খুশি খেয়াল মতো আমরা আমাদের কাজ করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কত সিরিয়াস হুঁশিয়ারি করছেন দেখেন ইন্নাল লাযীনা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইযদাদু কুফরা আরশের মালিক আল্লাহ বললেন নিশ্চয় কিছু মানুষ এমন আছে যারা ঈমান এনেছে এরপরে আবার কুফরি করেছে এরপরে আবার ঈমান এনেছে এরপরে আবার কুফরি করেছে সুম্মা ইযদাদু কুফরা এইভাবে ক্রমান্বয়ে করতে করতে যার কাফেরটা বেড়ে যাবে কুফরিটা বেড়ে যাবে অন্যায়টা বেড়ে যাবে ঈমানী আমলের চাইতে কুফরি আমল যার বেড়ে যাবে আমার আল্লাহ বললেন ওই ব্যক্তি কে আমি কখনো জান্নাতে দেব না নাউযু বিল্লাহ দেখছেন কি হুঁশিয়ারি আমরা কিন্তু এই কাজগুলো করছি আমি একই অপরাধ আমি এডিক্টেড এডিকশনের সাথে আমি আমার সংশ্লিষ্টতা আছে সুদি কারবারের সাথে আমার সংশ্লিষ্টতা আছে জেনার সাথে আমার সম্পৃক্ততা আছে এই কাজ আপনি করলেন তওবা করলেন আপনা আল্লাহ আমা আপনার ইমানটি ফিরিয়ে দেন কিন্তু আবার করলেন আবার করলেন আবার করলেন ফারদার করলেন করতে করতে যখন অবাধ্যতায় মেতে ওঠে আমার আল্লাহ বললেন তোমার আর কোনো তওবা আমি আল্লাহর দরবারে কবুল হবে তাহলে তওবা যদি কবুল না হয় তাহলে আপনি তো বেঈমান হয়ে মারা যাবেন আর বেঈমান হয়ে মারা গেলে আপনি দুনিয়ার জগতে মুসলমান ছিলেন কিন্তু হাশরের ময়দানে আমার আল্লাহ নবীজি আপনাকে কখনো তার উম্মতের কাতারে পরিগণিত করবেন সেজন্য আমাদের এখন থেকে বড় বেশি হুঁশিয়ারি অবলম্বন করতে যদি এটা হুঁশিয়ারি অবলম্বন না করি হাসিরা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও শেষ আখিরাতও তা আমরা কি দুনিয়া আখিরাত শেষ করতে চাই জোরে বলেন শেষ করতে চাই নাকি আমরা দুনিয়া কাজে লাগিয়ে পরকালে আমরা আল্লাহর দোয়া প্রতিশ্রুত জান্নাতুল ফেরদৌসের মালিকানা অর্জন করতে চাই কোনটা করতে চান জান্নাতের মালিক হতে চান তো ইনশাআল্লাহ তাহলে ঈমানটাকে রিনিউ করবার দরকার আছে কি নাই আল্লাহর নবীজি সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন জাদ্দিদু ঈমানাকুম আল্লাহর নবীজি বললেন ওগো আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানটাকে একটু রিনিউ করে ফেলো আল্লাহর নবীজি সাহাবীরা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কিভাবে ঈমানটাকে রিনিউ করতে হয় ওই ডন আমরা জানি না তখন আমার বিশ্বনবী বললেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে যাও শয়নে স্বপ্নে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সুবহানাল্লাহ বলেন এখন আমরা যে কখন যে বক্তব্য হুজুর পড়িয়েছিল আমাদেরকে কালিমা পাঁচ কালিমা পড়াইছিল এরপর থেকে আজকে আমাদের বয়স 60 70 80 বছর হয়ে গিয়েছে আমরা কিন্তু ঈমানটা একবারও আর কালিমা মুখ আর না ঠিক কিনা বলেন না এরকম পাবলিক আছে কি নাই বাইরে আমার দেখেন আপনি যখন ছোট ছিলেন মক্তবে যখন যেতেন মাত্র 12টি সূরা হুজুর আপনাকে শিখিয়েছিল কোরআনটি আপনি দেখে দেখে পড়তে পারতেন তখন ছোট বাচ্চা ছিলেন কিন্তু এরপরে বয়স যখন 60 70 50 হয়ে গেল 10 তলা বিল্ডিং এর মালিক হলেন 10টি গাড়ির মালিকানা অর্জন করলেন কক্সবাজারের মতো এক্সপেন্সিভ জোনে ঢাকার মতো গুলশান বনানীর আভিজাত্য এলাকায় বাড়িকা বাড়ির মালিকানা অর্জন করলেন দুনিয়ার সমস্ত কাজে আপনার উন্নতি হয়েছে কিন্তু আল্লাহর কোরআনের বেলায় আপনার উন্নতি হয় নাই ওই যে মক্তবে 10টি সূরা শিখিয়েছিলেন দীর্ঘ 70 বছরে একটি সূরাও কিন্তু আর নতুন করে আপনি মুখস্থ করতে পারেন না ঠিক কিনা বলেন না দেখেন ধন্যতা কোথায় দেখছেন আমাদের ধন্যতা কোথায় আপনি দেখেন চিন্তা করে দেখেন তো এইভাবে যদি আপনি তাকেন তাহলে আপনার ব্যবসায়ী বাবা আপনি বিশাল ব্যবসায়ী রাজ একজন পলিটিক্যাল পার্সোনালিটি হিসেবে আপনি বিশাল বড় নেতা আবার একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি বিশ্বের সেরা একজন অর্থনীতিবিদ সব জায়গায় আপনি সেরা কিন্তু ঈমানের বেলায় কোরআনের বেলায় আপনার চাইতে গরিব পৃথিবীতে আর কেউ নাই ঠিক কিনা বলেন না কোনো ধরনের ইনভেস্টমেন্ট আমাদের নাই ইসলামের জন্য এতে তো বোঝা যায় আমরা কি আমাদের ঈমান কতটুকু আছে কতটুকু এতে তো বোঝা যায় সেজন্য ভাইয়েরা আমার ঈমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনবীর একজন জনের কদর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীর কাছে আসলেন কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঈমান আনতে চাই আব্বার হাতটা একটু প্রসারিত করে দেন না আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তিনি বিশ্বনবীকে যখন হাত বাড়িয়ে দিলেন বায়াত করাবার জন্য বায়রা আমার তখন হযরত আমর ইবনে আস বল আদ দেখা গেল তিনি হাতটি আবার সংকুচিত করে ফেললেন বিশ্বনবীকে যখন বললেন তিনি বললেন সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রেখে আমি কি করতে চাই ঈমানকে আমি রিনিউ করতে চাই আপনার হাতে হাত রেখে এই কথা যখন বললেন তিনি তার পাশাপাশি অনুমিতভাবে তিনি পাশেই তো আসলেন পাশে এসে বিশ্বনবীর হাতে হাত রেখে তিনি ঈমানটা আনয়ন করবেন এমন অবস্থায় কি হলো বিশ্বনবী যখন তারে কালিমা পড়ি দেওয়ার জন্য বিশ্বনবী যখন এডভান্স হলেন তখন আল্লাহর নবীজি সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন হাতটি গুটিয়ে নিলেন বিশ্বনবী বললেন লিমাদা ফালা হাকাযা ওগো আমর ইবনে আস কেন তুমি এমন করেছো তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার হাতে হাত রেখে ঈমান আনয়ন করবা কিন্তু আমি তোমাকে যখন ঈমান আনয়ন করবার জন্য সামনে অ্যাডভান্স হলাম তুমি নিজেই তো আমার হাতটি প্রসারিত করে দেওয়ার জন্য বলেছিলাম হাতটা কেন তুমি গুটিয়ে নিলে কি কারণ তখন আল্লাহর নবীজি সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আল্লাহর হাবিব আমি আপনার হাতে ঈমান হাতে হাত রেখে ঈমান আনয়ন করব কিন্তু শর্ত আছে বেডা শর্তে আমি শর্তহীন আমি ঈমান আনতে চাই না আল্লাহ রবের নবী বিশ্ব নবী বললেন গো আমর তোমার কি শর্ত আছে আমাকে একটু তুমি বলো সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবীজি সাহেব আবার আমর ইবনে আস তিনি প্রচন্ড দুর্দশী একজন মানুষ ছিলেন তিনি বিশ্ব নবীকে বললেন ওগো আল্লাহর হাবিব আমি এখন তো আমার বয়স তো 40-50 হয়ে গিয়েছে এখন যদি আপনার হাতে হাত রেখে যদি ঈমান আনি ফেলে আমি তো আগে মদ খাইতাম আমি আগে অপরাধ করেছি হাজারো অপরাধ অপরাধের সাথে যুক্ত ছিল আমার এই জীবন ইসলাম পূর্ববর্তী জীবনে যত অপরাধ করেছি ঈমান আনবার সাথে সাথে আমার প্রিভিয়াস লাইফের গুনাহগুলো যদি ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি যদি না দেওয়া হয় আমি ওমরে আমর ইবনে আস বললাম আপনার হাতে হাত রেখে আমি ঈমান আনব না আল্লাহর নবীজি চোখের পানি ফেলে দিলেন বললেন ওগো আমর তোমার হাতটি আমাকে দিয়ে দাও হাতটি সম্প্রসারিত করে দেওয়া হলো তোমাকে বলতে চাই আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যিনি আমার হাতে হাত রেখে ঈমান আনয়ন করবে ঈমান আনবার পরে সে যত অপরাধ করেছে আরো সের মালিক আল্লাহ তার অতীত জীবনের তামাম গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বিশ্বনবী আবার আরেকটু বাড়িয়ে বললেন ওগো আমার আমর তুমি শুনে রাখো আমার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করবার পরে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করবে যারা হিজরতকারী হবে হিজরতের পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর নবী যে আরো ক্লাস করলেন এবার বললেন যারা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবার পরে ঈমান ঈমানের উপর অটল থেকে দুনিয়ার জিন্দেগী অতিবাহিত করলো এইভাবে বৈধ টাকা পয়সা নিয়ে যারা বাইতুল্লাহ এসে হজ যারা আদায় করবে আল্লাহর হাবিব বললেন বৈধ টাকা দিয়ে যারা হজ পালন করবে হজ পালন করবার পূর্বের তার জিন্দেগীর যত গুনাহ ছিল আরশের মালিক আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে দেখছেন কত বড় নিয়ামত ঈমানের কারণে অথচ এক রকম এক ওয়াক্ত নামাজ পড়া অনেকে এমন সাহাবী আছে ঈমান আনবার পরে তাদের মৃত্যু হয়েছে নামাজ পড়তে হয় নাই নামাজ পড়ার সুযোগ হয় নাই রোজা রাখবার সুযোগ হয় নাই ইসলামের যে মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে সেগুলো পালন করবার সুযোগ হয় নাই কিন্তু আমার আল্লাহ ঈমান আনবার কারণে ঈমানের দৌলত নসিব পাওয়ার কারণে তাদের প্রতি জান্নাত ওয়াজিব করে দিয়ে সুবহানাল্লাহ বলে না এক ব্যক্তির ঘটনা বলে আলোচনা শেষ এক ব্যক্তি ইবনে খতল নামে তার নাম ইবনে খতল তিনি বিশ্বনবীর হাতে হাত থেকে বায়াত করলেন ঈমান আনলেন বিশ্বনবীর হিজরতের সঙ্গে তাহলে দেখেন বর্ণিত হাদিস অনুযায়ী ঈমান আনবার কারণে অতীতের তার সমস্ত গুনাহ মাফ হিজরতের সাথী হওয়ার কারণে হিজরতের পূর্বের সমস্ত গুনাহ মাফ কিন্তু তিনি যখন মদিনায় আসলেন কিছু ইহুদি কুচক্রি মহল মুনাফিকদের সাথে তার সখ্যতা গড়ে উঠল কথাবার্তা বলতে বলতে তিনি ঈমান হারা হয়ে গেলেন মুরতাদ হয়ে গেলেন বিশ্ব নবী সাহাবী কেরামদেরকে না বলে তিনি আবার ওই মক্কায় প্রত্যাবর্তিত হলেন ওই মক্কায় চলে যাওয়ার পরে তিনি মক্কার অলিতে গলিতে আমার বিশ্ব নবীর নামে কবিতা রচনা করে আমার বিশ্ব নবীর প্রতি কটূক্তি দিয়ে দিয়ে তিনি কবিতা শোনাচ্ছেন নাউযুবিল্লাহ
বিশ্ব নবীর কানে মেসেজ যখন আসলো আমার বিশ্ব নবী কলিজার টুকরা নবী হাতে হাত রেখে তারে মুসলমান বানালেন নামাজ পড়লেন বিশ্ব নবীর সাথে তাহাজ্জুদ পড়লেন বিশ্ব নবীর সাথে হিজরতের সঙ্গী হলেন এত বিশাল একজন সাহাবী কিভাবে ঈমান হারা হয়ে গেলেন বিশ্ব নবী মনকে বোঝাতে পারলেন না অষ্টম হিজরতে আল আরবের নবী বিশ্ব নবী যখন মক্কা বিজয় করে ফেললেন বিশ্ব নবীর হাতে এখন যথেষ্ট বড় সেই সময়ের সবচেয়ে বড় সেনাবাহিনীর মালিকানা তার হাতে চাইলে যাকে তাকে যখন যা কিছু করতে চাই তাকে তখন তখনই তিনি করতে পারেন কিন্তু তিনি যখন মক্কা বিজয় করেন তিনি যখন মক্কায় পাড়ি জমালেন তখন মক্কার সমস্ত জনসাধারণের জন্য তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম তিনি সমস্ত মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন ও মক্কার অধিবাসীরা তোমরা শুনে রাখো আমি এই মক্কা জন্মগ্রহণ করেছিলাম আমার জিন্দেগিতে একটি মিথ্যা কথাও বলি নাই কারো সাথে সগুল করে করি নাই কারো গীবত করি নাই কারো হক নষ্ট করি নাই তোমরা যারা আমাকে অনেক কষ্ট দিয়েছো আমাকে জানে মেরে ফেলবার চেষ্টা করেছো আমি বিশ্ব নবী তোমাদের সন্তান বললাম মক্কায় কারো প্রতি জুলুম নির্যাতন করা হবে না আজকে আমি সকলের জন্য আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এখন আমাদের সাথে কেউ দুশ্মনী করলে একটু মতের যদি অমিল হয় তারা আমরা এলাকাছাড়া করতে রাজি হয়ে যায় ঠিক কিনা বলেন না বলে কেমন সাহস অমুকের বাচ্চা অমুক আমার সাথে বেয়াদবি করবি আবার আমার উপজেলায় বসবাস করবি এটি কখনো সম্ভব তোতে তোকে হয়তো লাস্ট চারতে হবে না হলে তুই থাকবি না হলে তোর না তোর একদিন তো আমার একদিন না হলে তুই থাকবি না হলে আমি থাকবো ঠিক কিনা বলেন না কত রাগ আমাদের ক্ষমা করে দেওয়ার এই মহান যোগ্যতা আজকে আমরা হারিয়ে ফেলেছি ঠিক কিনা বলেন না বিশ্বনবী সবার জন্য ক্ষমা ঘোষণা করলেন কিন্তু একটু শর্ত জোনায় দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইল্লা ফুলানা ফুলানা ওয়া ফুলানা তিনি আবার বললেন যেই সাহাবী বিশ্বনবীর হাতে হাত রেখে ঈমান এনেছিল হিজরত করেছিল আবার ঈমান হারা হয়ে মক্কায় যে আমার বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করেছে তার বিষয়ে আমার নবী যে স্পেসিফিক কিছু মানুষকে কিন্তু ক্ষমা করেন নাই ওনাদের নাম ধরে বলেছেন যেখানে পাও ফাকতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও বিশ্বনবী সেখানে বলেছিলেন নারীদের উপর হাত তোলা যাবে না বৃদ্ধদের উপর আঘাত করা যাবে না যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদেরকে গালিগালাজ দেওয়া যাবে না আবার বাইতুল্লার ভিতর যারা থাকবে তাদের প্রতি আক্রমণ করা যাবে না কিন্তু যিনি ঈমান আনবার পরে আমার বিশ্বনবীর হাতে হাত রেখে ঈমান আনবার পরে যিনি ঈমান হারা হয়ে গেলেন আমার বিশ্বনবী যাদের জন্য কোনো ক্ষমা থাকবে না তাদের নামের ভিতর ইবনে কতলের নামটাও তিনি উল্লেখ করে দিলেন সাহাবায়ে কেরাম বা তারে পাগলের মতো হন্য হয়ে করছে দেখা গেল কুস্তে কুস্তে তারে কোথাও খুঁজে পাওয়া যায় না দেখা গেল বাইতুল্লার পাশে সে বসে আছে সাহাবীরা অথচ বাইতুল্লাহকে একটি মশা মাছিও মারা কিন্তু নিষিদ্ধ কিন্তু সে ইসলামের সাথে গাদ্দারি করেছে একবার ঈমান এনেছে আরেকবার কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে যারা জাতির সাথে ধর্মের সাথে গাদ্দারি করবে তাদের কোনো ক্ষমা নাই আমার বিশ্ব রবের নির্দেশ অনুযায়ী সাহাবীরা তারে যখন বাইতুল্লার ভিতর পেলে মুহূর্তের ভিতর তার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললে আল্লাহ দেখছেন সেই জন্য ভাইয়েরা আমার আজকে যারা আমরা ঈমান আনবার পরেও মুনাফিকি ফাসিকি ফাসিদী অন্যায় কুফরি কাজে আমরা লিপ্ত আছি আজকে যদি আমার বিশ্বনবী থাকতেন বর্তমান সময়ে আমাদের কারো মাথা থাকতো না সবাই আমরা কল্লাহীন না মানুষ হতাম কারণ আজকে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ নিয়ে আমরা চলছি আমরা কোরআনের কিছু আয়াতে মানবি আর কিছু আয়াতে মানবি না কোরআনের কিছু আয়াতে মানবি আর কিছু আয়াতে মানবি না সুবিধাবাদ নিন্দাবাদ মুমিন হতে পারবি না ঠিক কিনা বলেন না সেজন্য ভাইয়েরা আমার কাদিয়ানিরা কিন্তু 114টি সূরা মানে শুধু আল্লাহর কোরআনুল করিমের চারটি অক্ষর তারা মানে না খ আলিফ তা মিম খতাম আমার বিশ্বনবীকে শ্রেষ্ঠ নবী তারা মানে না এই কোরআনুল করিমের 114টি সূরা 6666 আয়াত সবগুলো তারা মানে শুধুমাত্র তিনটি বর্ণ লেটার দিয়ে গঠিত একটি শব্দের প্রতি তাদের ঈমান নাই বলে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমের সমস্ত মুহাদ্দিস উলামায়ে কেরামরা এক বাক্যে বলেছে কাদিয়ানীরা কাফের ঠিক কিনা বলে শুধু কি মানা নাই যে মাত্র চারটি লেটার দিয়ে গঠিত একটি শব্দ মানা নাই বলে
তাহলে আমি আপনি কত হাজার হাজার আল্লাহর বিধান লঙ্ঘন করছি আমার আল্লাহ বলেছেন সুদ কেও না সুদের সাথে আমার লেনদেন আমার আল্লাহ বললেন অধীনস্থের প্রতি নির্যাতন করো না আমরা হাজার হাজার তাদের প্রতি নির্যাতন করি আমার আল্লাহ বললেন নারীদের প্রতি অবিচার করো না আমরা নারীদের প্রতি আমরা অবিচার করি আমার আল্লাহ বললেন ছোটদেরকে স্নেহ করো আমরা তাদেরকে মারধর করি আমার আল্লাহ বললেন তোমার বাসায় কাজ করতে আসা লেবারের শ্রমিকের গাম শুকানোর পূর্বে তার মজুরি তুমি দিয়ে দাও আমরা তারে ফিসনে ফিসনে দৌড়াইতে দৌড়াইতে তারে আমরা দুর্বল করে ফেলে রেখিরা বলেন না তাহলে সে যদি শয়তান যে শয়তান হয়ে গেল শুধু একটি অর্ডার দিয়ে সে মানে নাই আমার আল্লাহ বললেন আদমকে তুমি সিজদা করো সে সিজদা করে নাই একটি অর্ডার না মানার কারণে সে যদি শয়তান হয়ে যায় আবার ভাইরা আমার কাদিয়ানীরা যদি শুধু একটি শব্দ না মানার কারণে কাফের হয়ে যায় আমি আপনি এইরকম লক্ষ লক্ষ হাজার হাজার আয়াত আমরা দিনকে দিন অমান্য করে যাচ্ছি ঠিক না বলেন না সেজন্য ভাইরা আমার ঈমান আছে কিনা নিজের বিবেককে একটু প্রশ্ন করে নেবা এইভাবে যদি আমরা চলি তাহলে আল্লাহর ওই সিরিয়া তুরস্ক মানে খুব কাছাকাছি কিছুদিন আগে সিলেটের কিন্তু হালকা ভূমিকম্প অনুভূত বাংলাদেশের বিজ্ঞানীরা তারা বুদ্ধিজীবীরা তো এখন টকশু পাগল পারা হয়ে গেছে যে এই যেই ভূমিকম্প আপনার সিরিয়া তুরস্কে হলো এই ভূমিকম্প যদি বাংলাদেশের ঢাকা আমাদের ক্যাপিটাল সিটিতে হতো কমপক্ষে 5 লক্ষ মানুষ মারা যাইত উদ্ধার কাজ সম্পাদন করতে কমপক্ষে 2 বছর সময় লেগে যেত ঠিক কিনা বলেন না সেই জন্য ভাইয়েরা আমার এখন তো সময় কম বিশেষ করে এই একটি শব্দ ইমান কাকে বলে মুহাদ্দিসগণরা বলেছেন এইভাবে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সমস্ত কিছু বিনা সংকোচে বিনা বাক্যে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান সুবহানাল্লাহ বলো না বস বলা হয় বিসমিল্লাহর বার বা দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে লাগালে হয়ে যায় বস তার মানে এতটুকু ইমান আনবে আপনার জন্য যথেষ্ট আর কোনো কাজ আপনাকে করতে হবে এখন কিছু শব্দ এসেছে ডারউইনের মতবাদ দিয়ে আপনারা অনেকে কথা শুনেছেন আমরা নাকি বান্দরের বাচ্চাদের চাচ্ছিলাম এরকম কথা শুনছেন না আমরা এখন আমার খুব অভাব লাগে কেউ যদি আমরা তো না অফকোর্স আমরা না উই আর নট কিন্তু যিনি থিওরিটা আবিষ্কার করলেন এখানে সরকারকে গালি গালাজ দিয়ে লাভ নাই মানুষকে দোষ দিয়ে লাভ নাই দুঃসতে যে মতবাদ আবিষ্কার করেছে তার ঠিক কিনা বলেন না এখন বিষয়টা হচ্ছে মতবাদ তো বহুত আগে থেকে আছে এখন কেন কথা হচ্ছে কারণ হচ্ছে কুমুলবতি আমার সপ্তম শ্রেণীর বাইরা বোনেরা যারা আছে তারা তো কিছু বুঝে না তারা এখনো ম্যাচিউরিটি আসে নাই তারা এখনো আনটি তারা ইনম্যাচিউর সেজন্য বাইরা আমার কোন কারণে ওই মতবাদ যদি ওই ছোট বাচ্চাদের হৃদয়ে গেতে যায় যদি ইমান এনে যায় ওই ছোট বাচ্চা মুহূর্তের ভিতর ওই মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে সে কাফের হয়ে যাবে নাও যেটা বলো না কলেজ ইউনিভার্সিটি আমরা তো বুঝি ভালো মন্দ জাস্টিফাই করবার মতো যথেষ্ট জ্ঞান কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের আছে কিন্তু ছোট বাচ্চা সে তো বুঝবে না না বুঝে যদি ইমান আনে তাহলে তো শেষ কারণ বলেছে হুজুর সে তো অবুজ মানুষ তো অবুজ মানুষ ছুরি মারলে আঘাত হবে না এরকম কোন কি ডিকশনারিতে আপনারা পেয়েছেন বুঝে মারলেও আঘাত হবে না বুঝে মারলেও আঘাত হবে ঠিক কিনা বলেন না সেজন্য ভাইয়ের আমার বড্ড বেশি হুঁশিয়ার ইমানকে আমাদের কোরআনের আপনি যদি শুধু এই মতবাদটা মানেন কাদিয়ানিরা কাফের হলো মাত্র একটি শব্দ কষিয়ে করবার জন্য যদি কেউ যদি মতবাদ বিশ্বাস করে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করি একজন পুরুষ একজন নারী থেকে আবার আমার আল্লাহ বললেন ইন্না খলাকনাকুম মিন তিনিল লাজিম তোমাকে এঁটেল মাটি দিয়ে তোমাকে পানি থেকে তোমাকে কাদা মাটি থেকে এই রকম আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির রহস্য তিনি কোরআনুল কারীমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি চরিত্রার্থ করেছেন একজন মিশরের ওই যে একজন এমব্রায়োলজিস্ট ডক্টর মরিস বুখাইলি ব্রন তত্ত্ববিদ তিনি ছিলেন আল্লাহর কোরআনের আয়াতে কারিমা মানব জন্মের এই ইতিহাসটি তিনি কোরআনে পাওয়ার কারণে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনি যদি শুধু বানর থেকে মানুষ এসেছে এই মতবাদে যদি আপনি মুহূর্তের জন্য 1 সেকেন্ডের জন্য যদি বিশ্বাস করেন আল্লাহর কোরআনুল করিমের ডজন ডজন আয়াতের আপনিও স্বীকারকারী হয়ে যাবে নাউজ বিল্লাহ বলেন দেখছেন একটি এটা বিশ্বাস করবেন কোরআনের ডজন ডজন আয়াতের প্রতি আপনার অস্বীকার চলে আসবে অটোমেটিক চলে যাবে তাহলে যেখানে একটি শব্দ অস্বীকার করলে কাদিয়ানিরে কাফের ডজন ডজন আয়াত সেগুলো আপনি কি মানদার থাকবেন বলেন না
আমি মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাতে চাই অলরেডি প্রজ্ঞাপন চলে এসেছে সরকার এটা সরকারের তো অনেক কাজ এগুলো নিয়ে বসে থাকা নাই মেকানিজম যাদের হাতে ছিল তারা ভুল করে ফেলেছে তারা সরি বলতে দাদির সামনে এটা নিয়ে আর উচ্চবাচ্য করার সুযোগ নাই এটা সিলেবাস থেকে বাদ দেওয়ার জন্য প্রজ্ঞাপন চলে এসেছে অলরেডি সংশোধনী চলে এসেছে আলহামদুলিল্লাহ বলেন রব্বুল আলামিন যারা বুঝে নাই তাদেরকে আমার আল্লাহ বুঝবার তৌফিক আনায়েত করে সকলে বলে আমিন ভাইরা আমার প্রিয় আলী কদমবাসী হৃদয় থেকে ভালোবাসি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি অনেক ভালো লাগে আপনারা অত্যন্ত দম্রপ্রাণ মানুষ এবং আজকের এই মঞ্চে এত বেশি আলোকিত মঞ্চ আমার ভালো লেগেছে চেয়ারম্যানদেরকে দাওয়াত দেওয়া হয় তাদের তো সময় বেশি তারা বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত আসবার সুযোগ হয় না কিন্তু আমি দেখলাম মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ এখানকার সমস্ত প্রশাসক যারা আছে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষরা আজকে এখানে মঞ্চে বসে আছেন এটি আমি বলি আজকের বাংলাদেশের একটি খেলাফেকিয়া যেটাকে বলা হয় গ্রামারের উল্টু একেবারে অসাধারণ একটি ভিউ আপনারা তৈরি করলেন নজির স্থাপন করলেন রব্বুল আলমিন আমার প্রশাসক মহোদয়কে তুমি কবুল মঞ্জুর করো নাও রব্বুল আলমিন এতক্ষণ জুড়ে আমার এই আলী কদম আপনার উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাইয়েরা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ যারা আলোচনা শুনলেন আমি যা আলোচনা করলাম আলোচনার আলোচিত বিশুদ্ধ আমলযোগ্য বিষয়গুলো আরশের মালিক আল্লাহ আমাদের সকলকে আমল করবার তৌফিক আনায়েত করে দিন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু